ডেঙ্গুর যে ভয়াবহতা দাঁড়িয়েছে, এখন এটা রীতিমতো মহামারী আকার ধারণ করেছে। ডেঙ্গুর এই ভয়াবহতা প্রসঙ্গে আমাদের তিনটা করণীয়র কথা আমি বলতে চাই। এক নম্বর করণীয় হলো, এই ভয়াবহতা যেহেতু ব্যাপক আকার ধারণ করেছে, অতএব এটা আমাদের পাপের ফসল, আমাদের হাতের কামাই এবং আমাদের অন্যায়গুলোর শাস্তি, আল্লাহর গজব বলতে পারি আমরা এটাকে। কারণ অপরাধ যখন সকল মানুষকে সমাজের ছেয়ে যায়, আল্লাহর আজাব তখন গণহারে সমাজের সর্বস্তরে আসে এবং সে আজাব মোকাবেলা করতে সবাই হিমশিমখায়, কেউ সক্ষম হয় না। যত মোকাবেলার চেষ্টা করুন না কেন, তথাকথিত মোকাবেলা যতই করার চেষ্টা করুন না কেন ডেঙ্গুর জন্য, এই জন্য আমাদের সবচেয়ে বড় আহ্বান হওয়া উচিত, গোটা জাতি গোটা দেশে আমাদের গণ ইস্তেগফার করা উচিত, গণহারে আল্লাহর কাছে তওবা করা উচিত, লজ্জিত হওয়া উচিত। কারণ মোমিনের সেফটি বেল্ট দুইটা, কয়টা সেফটি বেল্ট? দুইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম হে রাসূল, আপনি থাকলে সেই এলাকাতে আল্লাহর আযাব আসবে না। একটা হলো সেফটি বেল্ট, নবী থাকলে সেই এলাকাতে আযাব আসে না, নবী থাকা তো, নবী যেহেতু আমাদের যুগে নাই, একটা সেফটি বেল্ট থেকে আমরা বঞ্চিত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতি যদি ইস্তেগফারে লিপ্ত থাকে, গণহারে যদি তারা সবাই গোটা জাতি যদি ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন না। অতএব আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য সারা দেশে ইস্তেগফারের আহ্বান করা উচিত, সকল মসজিদ থেকে আমরা আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এছাড়া দ্বিতীয়ত যেটা করা উচিত তা হলো পরিচ্ছন্নতা। এই ডেঙ্গু সৃষ্টি হয়েছে যে অপরিচ্ছন্নতা থেকে, সেটা আমরা সকলেই করেছি, এই শহরকে আমরাই অপরিচ্ছন্ন করেছি, অন্য কেউ অপরিচ্ছন্ন করে নাই। যেখানে সেখানে ময়লা ফেলানো, যেখানে সেখানে আমাদের খাবারের অবশিষ্ট ইত্যাদি ফেলে দেওয়া, আমাদের পরিবেশকে নোংরা করা, এই কাজটা আমরাই করেছি। আল্লাহ বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে সব জায়গাতে যে ফ্যাসাদ সৃষ্টি হয়েছে, ব্যত্যয় সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলার অশান্তি সৃষ্টি হয়েছে, দুর্যোগ দেখা দিচ্ছে, এই সব মানুষের হাতের কামাই, মানুষের রাস্তাঘাট নোংরা করেছে, সেখান থেকে ডেঙ্গু তৈরি হয়েছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সাজা নগদ দেন, রাস্তায় বা যেখানে সেখানে ময়লা ফেলা যে অন্যায় গুনাহের কাজ, এটা বেশিরভাগ মুসলমানরা জানে না। মুসলমান জানে সুবহানাল্লাহ পড়া সওয়াবের কাজ, আলহামদুলিল্লাহ পড়া সওয়াবের কাজ, বাদাম খেয়ে রাস্তায় ফেলা এটা যে গুনার কাজ, এটা মুসলমান জানে না। মুসলমান জানে যে চুরি ডাকাতি করা গুনার কাজ, মদ খাওয়া গুনার কাজ, মদ খাওয়া যেরকম গুনাহের কাজ, রাস্তায় কোনো ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা এটাও যে গুনাহের কাজ, এটা মুসলমান জানে না, যার কারণে এই দুরবস্থা আজ আমাদের মধ্যে দেখা দিয়েছে। পরিষ্কারভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হলো কি, পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতা ইমানের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, অতএব পরিচ্ছন্নতার দিকে খেয়াল করতে হবে। জুমার দিন গোসল করে আসতে বলা হয়েছে, যেন পরিচ্ছন্নতাকে পরিবেশ নষ্ট না হয়, ঘামের গন্ধে যাতে কষ্ট না হয়, কারণ ওযু করে নামাজ পড়তে বলা হয়েছে। 10টা কাজ কি ইসলাম মূল সুন্না, ফিতরাতি সুন্না, জন্মগত সুন্না বলেছে, তার ভিতরে সবই প্রায় পরিচ্ছন্নতা রিলেটেড। এরপরে রাস্তায় পেশাব পায়খানা করলে তার প্রতি আল্লাহ লানত বর্ষিত হয়, এ সম্পর্কে হাদিসে বলা হয়েছে। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা তাদেরকে ভালো বাসেন, প্রিয়। অতএব ইসলাম পবিত্রতা এবং পরিচ্ছন্নতার ভরে যে পরিমাণ গুরুত্ব দেয়, আজকে আমরা মুসলমানরা সেটা ভালো করে ধরতে পারিনি। অতএব ডেঙ্গু এই পরিস্থিতিকে বাঁচার জন্য আমাদেরকে পরিচ্ছন্নতার অভিযান সবসময় চালাতে হবে, এখন শুধু না, সবসময় খেয়াল রাখতে হবে। আপনি যদি রাস্তায় কোনো কিছু ফেলেন, তাহলে এর ফলে আপনার একটা আমলনামা গুনাহ লেখা হবে, এটাকে আমরা গুনাহ মনে করি না, কারণ কষ্টদায়ক কোনো কিছু রাস্তা থেকে সরানো এটা ইমানের অঙ্গ। ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্ট জিনিস, কারোর কষ্ট হয় এরকম কোনো জিনিস, কলা ছোকলা ময়লা এগুলা সরাইয়া ডাস্টবিনে ফেলানো, এটা যদি ইমানের অঙ্গ হয়, তাহলে রাস্তায় সেগুলো ফেলানো সেটা কুফুরির অঙ্গ। আর এই কাজটা আমরা অহরহ করছি কি করছি না, বিধায় এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ডেঙ্গু সহ এই জাতীয় দুর্যোগ থেকে বাঁচার জন্য। তৃতীয় এবং সর্বশেষ কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যেন এই ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। বিশেষ করে একটি দোয়া, আউযু বিকারামাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থাৎ আল্লাহর পূর্ণাঙ্গ বাণীসমূহের মাধ্যমে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। তিনি যত কিছু সৃষ্টি করেছেন, এই ডেঙ্গুকে সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, তার যত সৃষ্টি আছে সৃষ্টির ক্ষতি থেকে তিনি যেন আমাকে রক্ষা করেন, সেই জন্য তার আশ্রয় চাই। প্রত্যেকদিন সন্ধ্যার সময় তিনবার যদি কেউ এই দোয়া পড়ে, হাদিসে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো বিষধর পানির আক্রমণ থেকে, তার দংশন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন। অতএব ডেঙ্গুর এই বিষাক্ত ছোবল থেকে, দংশন থেকে আল্লাহ তাআলা থেকে আল্লাহর কাছে রক্ষা পাওয়ার জন্য আউযু বিকারামাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক তিনবার প্রতিদিন আমরা সন্ধ্যা পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।